गुड मॉर्निंग एवरीबॉडी, होप यू ऑल आर फाइन। टुडे वी विल रीड इंग्लिश कार्निवल। सो स्टूडेंट, प्लीज ओपन योर कार्निवल बुक पेज नंबर 12। देखो आज के আমরা কার্নিভাল বইয়ে নতুন একটা চ্যাপ্টার পড়ব, দি ক্লেভার কিং অফ দি ফরেস্ট, বনের চালাক রাজা। প্রি রিডিং অ্যাক্টিভিটিতে কি আছে দেখো, বলছে ফাইন্ড দি 8 অ্যানিমেল নেমস ইন দি ওয়ার্ড গ্রিড গিভেন বিলো। নিচের এই ছকটির মধ্যে 8টি পশুর নাম আছে, সেগুলো কি করতে হবে খুঁজে বের করতে হবে। দেখো এখানে যেমন আছে টাইগার, TIGER টাইগার, এখানে দেখো আছে ক্যামেল, CAMEL ক্যামেল। এইভাবে এখানে 8টি পশুর নাম আছে, তোমরা এখানটা খুঁজে বের করবে, কাজটা তোমরা নিজেরা করবে। এরপর দেখো কি বলছে, ওয়ান ডে হোয়েন এ ফক্স ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট ইন দি ফরেস্ট ইন সার্চ অফ ফুড, এ টাইগার সাডেনলি পাউন্সড অন হিম। একদিন যখন একটি শিয়াল জঙ্গলের মধ্যে খাবার খুঁজছিল, তখন একটি বাঘ তার উপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল। দি ফ্রাইটেন্ড ফক্স থট ফার্স্ট অ্যান্ড ক্রাইড আউট, তখন ভীত শিয়ালটি খুব তাড়াতাড়ি চিন্তা ভাবনা করল এবং চিৎকার করে উঠল, হাউ ডেয়ার ইউ অ্যাটাক দি কিং অফ দি জঙ্গল। সে কি বলল, তখন ভীত শিয়ালটি খুব তাড়াতাড়ি চিন্তা ভাবনা করলো এবং চিৎকার করে বলল, তোমার সাহস হয় কি করে বনের রাজাকে আক্রমণ করার, অ্যাটাক মানে আক্রমণ করা। দি টাইগার লুকড অ্যাট দি ফক্স ইন অ্যামাজমেন্ট, তখন বাঘটি তার দিকে হতবাক হয়ে তাকালো। ইউ আর জাস্ট এ মেয়ার ফক্স, হি রিটর্টেড স্কর্নফুলি, সে ঘৃণার সাথে বলল, তুমি নিছকই একটি শিয়াল। ইউ আর নট এ কিং অ্যাট অল, আই সার্টেনলি অ্যাম, রিপ্লাইড দি ফক্স রেইজিং হিজ হেড প্রাউডলি। শিয়ালটি তার মাথা গর্বের সাথে উঁচু করে বলল, তুমি মোটেও রাজা নয়, আমি অবশ্যই। অল দি অ্যানিম্যালস ইন দিস ফরেস্ট রান ফ্রম মি ইন টেরর, বনের সমস্ত পশুরা আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। আই ক্যান প্রুভ ইট টু ইউ, আমি তোমাকে এর প্রমাণ দিতে পারি। এই কথাগুলো কে বলছে, এই কথাগুলো শিয়াল বাঘটিকে বলছে। দি পাজেল টাইগার অ্যাগ্রিড টু দিস অ্যান্ড ফলোড দি ফক্স ডিপ ইন টু দি জঙ্গল, তখন হতবুদ্ধি বাঘটি তার কথায় সম্মতি দিয়ে শিয়ালটিকে অনুসরণ করে জঙ্গলের ভিতর প্রবেশ করল। সুন দি টু অ্যানিম্যালস কেম অ্যাক্রস এ হার্ড অফ ডিয়ার, খুব শীঘ্রই দুটি অ্যানিম্যাল, টু অ্যানিম্যালস বলতে এখানে টাইগার আর ফক্সকে বোঝানো হয়েছে, কি বলছে, সুন দি টু অ্যানিম্যালস কেম অ্যাক্রস এ হার্ড অফ ডিয়ার, খুব শীঘ্রই দুটি পশু একদল হরিণের মুখোমুখি হলো। হোয়েন দি ডিয়ার স এ ফেরোসিয়াস টাইগার ট্রটিং বিহাইন্ড দি ফক্স, দে র্যান ইন অল ডিরেকশনস, যখন হরিণটি শিয়ালের পিছনে ভয়ঙ্কর বাঘটিকে এক পা করে এগিয়ে আসতে দেখল, তখন হরিণগুলো অল ডিরেকশন বিভিন্ন দিকে দৌড়ে চলে গেল। তাহলে তোমাদের এই পর্যন্ত পড়া থাকবে, তোমরা এটা খুব ভালো করে পড়বে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই।